হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, তোমরা সকলে সবসময় ভালো থাকবে, এটা চাই, আমি দোয়া করি যে তোমরা সকলে সবসময় ভালো থাকবে। তো যাই হোক, আজকে আমি মিশরীয় মালটার মানে ভিডিও দেখাবো। সেটা হচ্ছে প্রথমে গাছের লেবু ফলনগুলো দেখায়। এনে প্রচণ্ড পরিমাণে ফলন হয়েছিল আসলেই, কিন্তু এবছরও মানে এক কথায় সে একই কথা, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ গরমের কারণে ঝরে গেছে, কিচ্ছু করার নাই। এই যে মোটা মোটা সব সব দেখলি বুঝতে, এই যে বোঠাতে এখানে সব ডালে প্রচণ্ড পরিমাণে ফল ছিল, কিন্তু ঝরে গেছে, কিচ্ছু করার নাই। তো যাই হোক, যে ফল কটায় আছে এগুলো আমি দেখাবো বন্ধুদেরকে। আর এখান থেকে আমরা অবশ্যই এই সব গাছগুলো আমার জেনুইন মানে অরিজিনাল গাছ, প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, প্রচণ্ড পরিমাণে কালার হয়, আর এক কথায় এখান থেকে আমরা এর জন্য ডাল কেটে চারা তৈরি করি। তো সেই ক্ষেত্রে আমি ফলগুলো আমি দেখাতে চাচ্ছি না, অল্পই ফল আছে। এই যে এখানে দেখাচ্ছি আমি, এই যে ফলগুলো অল্প অল্প ফল এসছে, এখানে আমি দেখাচ্ছি এই জায়গাগুলো, এই যে এই সবগুলা, এই যে ফলগুলো অল্প এসছে, খুব মানে বেশি আসেনি এবছর দেখাতে পারছি না, কারণ মানে ফলনটা আসলেই অল্প হয়েছে, কারণ প্রচণ্ড পরিমাণে রোদ গরমের ক্ষেত্রে ঝরে গেছে, কিচ্ছু করার নাই। আমি গাছটা ওই দিক থেকে ঘুরে ঘুরে দেখাচ্ছেন ক্যামেরা নিয়ে গিয়ে, এই দিকগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছি বন্ধুদেরকে, দেখতে পাবে গাছের ফলন। এই যে আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখো তোমরা। আর গাছে এই টাইমে মাটিতে হলে অবশ্যই আপনারা খাবার দিতে পারবেন, তবে অল্প, তবে তো একবারই অল্প দিবেন, কারণ এখন একদম প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আপনারা খাবার বেশি দিবেন না, কারণ খাবার বেশি দিলে গাছের ক্ষতি হয়ে যাবে, অল্প খাবার দিবেন। আমি একটা এবার লেবু পেড়ে দেখাবো আমার বন্ধুদেরকে। আর অবশ্যই এই টাইমে গাছে আপনারা বরুন স্প্রে করবেন মাঝে মধ্যে, ওই আপনার ফাঙ্গিসাইডগুলো যেমন সাপ হোক, ব্লাইটস, কপার হোক, এইসবগুলো স্প্রে করবেন, তাহলে গাছগুলো মোটামুটি ভালো থাকবে, ফলগুলো ভালো থাকবে। তবে বরুনটা স্প্রে করবেন, আর মাঝে মধ্যে মানে গোড়ায় মানে গাছের গোড়ায় খাবার হিসেবে আপনি ডিএপি 2-1 চামচ দিবেন, ডিএপি আপনারা 2-1 চামচ দিবেন, বেশি দেওয়ার দরকার নয়, 2-1 চামচ, তাহলে গাছের রাসায়নিক সারটাও পাচ্ছে, খাবারটাও এখানে বৃদ্ধি করবে। তো যাই হোক, আমি লেবু পেড়ে দেখাবো একটা, আমি এখান থেকে দেখাচ্ছি লেবু, মিশরীয় লেবু একটা, এই যে এই লেবুটা দেখাচ্ছি, খুবই সুন্দর গাছটা, প্রচন্ড পরিমাণে ঝোপাল হয়েছে। এই যে বন্ধুরা দেখলে বুঝতে পারবে প্রচন্ড পরিমাণে রস, আর এই যে দেখলে বুঝতে পারবে খুবই সুন্দর, রসে ভরপুর, এবং কতটা মিষ্টি এসছে, কি এসছে আমি দেখে বলেছি বন্ধুরা, খেয়ে দেখবো। এই যে মিশরীয় মালটা, মিশরীয় মালটা, পাঞ্জা মালটা, এগুলা বন্ধুরা আসলে চিনির মতো মিষ্টি, কারণ এটা সত্যি কথা, খাঁটি কথা, যে এখন সত্যি মানে একদম চিনির মতন মিষ্টি, মানে মনে হবে যে সত্যি অরিজিনালি চিনি গুলো আছে এতে, প্রচন্ড পরিমাণে মিষ্টি লাগছে। আমি আর একটু খেয়ে দেখছি, বাবু এখানে চলে এসে একদম খেয়ে দেখো কেমন আছে। কেমন আছে বলো আমার বন্ধুদেরকে? আসলে বন্ধুরা এটা প্রচন্ড পরিমাণে মিষ্টি, আর যাদের বাগান এখন আছে ছাদে, তারা অবশ্যই এখন পেড়ে খাবেন, দেখবেন যে প্রচন্ড পরিমাণে মিশরীয় মালটা বা মৌসুমি যেটাই বলেন সে একই, এতে মানে মিষ্টি চলে এসছে, আর এখন তো কাঁচা একদমই সবুজ, আপনারা গাছেও দেখতে পাচ্ছেন। এটি আপনারা মোটামুটি, এখন তো সেপ্টেম্বর মাস চলছে, এটি আপনারা মোটামুটি ডিসেম্বর সে জানুয়ারি ফেব্রুয়ারি অবধি রাখতে পারবেন গাছে, প্রচণ্ড পরিমাণে মিষ্টি হয়, আর কালার একদম পুরো ফেটে পড়ে, তখন একদম হলুদ কালার হয়ে, একদম মানে গোল্ডেন কালার হয়ে যায়, এত হলুদ কমলা বর্ণ ধারণ করে। তো আর ওই আশায় আপনার রাখতে পারেন, এখন থেকে রাখবেন, আর গাছে মানে এখন অল্প অল্প মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, কারণ প্রচণ্ড পরিমাণে মানে পানি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এখন আপনারা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, অ্যান্ট্রাগল, সাপ, অ্যামিস্টার টপ, এসবগুলো স্প্রে করবেন, আর মাঝে মধ্যে বরুন দিবেন, আর পোকা টোকা যদি লাগে পাতা টাতায় নতুন পাতা ছাড়লে সেখানে আপনার ইমেজ দিবেন, অন্য কোনো অত বীজ দেওয়ার দরকার নাই, যদি আপনার সবজিতে দিয়ে বাড়িতে থাকে অন্য নর্মাল বীজ সেটা দিতে পারেন, তবে বেশি ভেজা কাটা মেলা কিছু দিতে যাবেন না, মেলা গাছের ক্ষতি হবে দেখবেন, আর অল্পর মধ্যে অল্প অল্প খাবার, অল্প যে কোনো বীজ দিবেন, দেখবেন গাছ সবুজ সতেজ থাকবে, ভালো থাকবে। তো যাই হোক বন্ধুদের মধ্যে আমি এটা শেয়ার করলাম, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। যাই হোক, নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি।